হ্যালো গাইস, সবাই কেমন আছো? দেখো দেখছো কি সুন্দর রাস্তা, এটা হচ্ছে সাগর থেকে আবদুল্লাহ যাওয়ার রাস্তা। এটা মানে এমন ধুলা বালি, মনে হয় যে কুয়াশা এই অবস্থা। মানে এদিক দিয়ে আইলে এদিক দিয়ে গ্রাউন্ড দুই রাউন্ড গেলে আর গাড়ির অবস্থা বোঝাই না যে গাড়ি কিনা কিছু। এমন এক অবস্থায় পড়ছি, আর রাস্তাটা এত খারাপ, বলার বাইরে রাস্তাটা খারাপ। আমার পুরো জয়েন্ট জয়েন্ট মনে হয় খুলে যায় পড়তেছে হাতে, এই অবস্থা। মানে এই তো ভোমরা রাস্তাটা, আর ভাঙ্গা চূড়া ভাঙ্গা চূড়া, এই ভাঙ্গা ঠেলতে জাম তো আচ্ছা বাদ দিলাম, জাম তো জানি, কিন্তু রাস্তাগুলোর যে অবস্থা, এটা মনে হয় কুয়াশা এমন এক অবস্থা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। বৃহস্পতিবার দিক দিয়ে গেছিলাম, হাই রে পুরো রাস্তা, আমি সামনে কোনো রাস্তা দেখি না, এমন এক অবস্থা কুয়াশার কারণে। আর এদিক দিয়ে একবার যাইলে দ্বিতীয়বার বুঝা যাবো না যে মানুষ গেছে না গরু ছাগল, মানে পুরো কালারিং ফেরা লাগবো আর কি, এই অবস্থা। আমি বুঝি না সরকারে কি করতেছে, সরকারে কি করছে এতদিন, মানে খুবই হতাশাজনক, দুঃখজনক।